পেঁয়াজের মজুদ কৃত্রিম সংকট দাম বৃদ্ধির কারণ ক্ষতি দেখতে দ্বিতীয় দিনের মতো পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দারা রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরে দিনভর দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ শুল্ক গোয়েন্দা বিভাগ জানায় দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদের জন্য চাপাই নবাবগঞ্জ বগুড়া ও খুলনা অঞ্চলে জন আমদানিকারককে অধিদপ্তরে হাজির হতে বলা হয় তাদের মধ্যে থেকে বত্রিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে ব্রিফিংয়ে মহাপরিচালক ড মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান আমদানিকারকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে প্রথম ও দ্বিতীয় দিনের প্রাপ্ত তথ্য মূল্যায়ন করে দাম বৃদ্ধির কারণ জানানো হবে এছাড়া খুব শীঘ্রই পেঁয়াজের দাম কমে আসবে বলেও জানান তিনি তো ওনারা আমদানি এনে বিক্রি করে দেন পর্যায়ক্রমে আড়তদার যারা থাকে বা ঢাকায় বা বিভিন্ন জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে এই পেঁয়াজগুলো চলে যায় কোথায় কোথায় গিয়েছে সে তথ্যগুলো আমরা ওনাদের মাধ্যমে পেয়েছি এখন এই সব বড়ো ব্যবসায়ীদের এই তথ্যগুলোকে আমরা আস্তে আস্তে কম্পাইল করবো তাড়াতাড়ি কম্পাইল করে তারপরে পর্যায়ক্রমে আমরা দেখব আর নতুন দেশি পেঁয়াজ বাজারে আসতে আরও দু এক সপ্তাহ লাগবে তবে দু একটি জেলায় নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কিছুটা কমেছে মাঝের কয়েকটা তিন বাজারে দাম কিছু কমে আবারও বেড়েছে বেশিরভাগ জেলায় পেঁয়াজের কেজি এখনও দুশোর উপরে প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট ফরিদপুর সদরসহ নয় উপজেলায় কম বেশি পেঁয়াজের উৎপাদন হয় এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ হয় সালথা ও নগরকান্দা উপজেলায় গোটা জেলায় উৎপাদন চার লাখ ষাট হাজার মেট্রিক টন এখনো সেভাবে ক্ষেত থেকে পেঁয়াজ তোলা শুরু হয়নি তবে মুড়ি কাটা পেঁয়াজ সংগ্রহ করছে কৃষক দাম বেশি পাওয়ার আশায় আগাম পেঁয়াজ তুলছেন অনেকেই দেখতে খুব ভালো হয়েছে বড় হয়েছে প্লিজ আমি কয়েকদিনের ভিতর বাজারে নিয়ে বিক্রি করে বেসলে আমি লাভবান হব কিছুদিনের ভিতরে সব নতুন পেঁয়াজ বাজারে উঠাবো এই তাই দামটাও একটু কমবে ফরিদপুরের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি নব্বই টাকা নতুন পেঁয়াজ আসলে দাম কমবে বলেই জানান ব্যবসায়ীরা নতুন পেঁয়াজ নব্বই টাকা বেশি পাশাপাশি পুরন পেঁয়াজ একশো একশো টাকা দশ পনেরো দিনের ভিতরে নতুন পেঁয়াজ আরো বেশি আসবে দাম আরো একটু বাজার আরো কম আসবে রাজবাড়িতে বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কমছে না এদিকে আবহাওয়ার কারণে পাবনায় পিছিয়ে যায় পেঁয়াজ আবাদ যে কারণে নতুন পেঁয়াজ উঠতেও দেরি হচ্ছে কৃষক বলছেন আগামী পনেরো দিনের মধ্যে মূল কাটা পেঁয়াজ তুলবেন তারা দেখুন আমি আবার পি স্ক্রিন লাগাচ্ছি ডবল টাকা দিয়ে ইনশাল্লাহ মনে করেন আর পনেরো বিশ দিনের মধ্যে আমাদের পি দুটে যাবে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানিয়েছেন এবার পেঁয়াজ আবাদে কৃষকের ক্ষতি হলেও তা পুষিয়ে নিতে পারবেন তারা আশা করা যায় কৃষকরা সামান্য ক্ষতি হলেও এটি পোষায় নিতে পারবে নতুন পেঁয়াজ এখনো বাজারে না আসায় দামও কমছে না ঠাকুরগাঁর গোবিন্দনগর আরতে দুদিন আগে দেশি পেয়াজ বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকায় আর এখন দুশো ছাড়িয়েছে বর্তমানে এখন গাড়ি আসে এক থেকে দুই কেজি তাও হাফ গাড়ি নিয়ে বাজার নিয়ে তাহলে আসবে পেঁয়াজ কিনলাম দুইশো দশ টাকা কেজি আর আমি চার দিন আগেও কিনছি একশো ষাট টাকা কেজি সারা দেশের চিত্রই প্রায় একই রকম ব্যবসায়ীরা বলছেন আগামী পনেরো দিনের মধ্যে দেশি পেঁয়াজ বাজারে আসলেই দাম কমবে রত্না জামান একুশে টেলিভিশন